আমাদের নতুন লাউডো ফেরিঘাট, এখানে নতুন করে নদীর সাইডে নদী রাস্তা বানানোর জন্য রোপণ করা হচ্ছে নতুন করে গাছের চারা। যেমন ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছের চারা, তারপর বিভিন্ন গাছের চারা যেমন গোল ঝাড়, এসব গাছগুলো নতুন করে রোপণ করা হচ্ছে যাতে করে আমাদের নদী ভবন থেকে রোধ হয়। এবং এখানে নতুন লাউডো ফেরিঘাট চালু হয়েছে, একটা মজার বিষয়, নতুন বিষয় যেটা এখনও মানে ফুললি চালু হয় নাই, বাট আসলে চালু হচ্ছে। ওই যে দেখেন ফেরিঘাটটা, আর এই যে রাস্তাটা এখন বালু দেওয়া, এখনও রাস্তাটা পরিপূর্ণ ঠিকঠাক হয় নাই, তো আশা করছি খুব দ্রুতই এটা কাজ শেষ হয়ে যাবে এবং দ্রুত এটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে।